গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সৃষ্টি। তো আপনারা এখন দেখছেন, এটি একটি পুনে ভ্যারাইটি জবা। জাস্ট আপনারা পাতাগুলো দেখুন, আর পাতাগুলোর সাইজ দেখুন এবং কালার দেখুন। মাত্র 3 মাসের গাছ এটা। 3 মাস আগে আমি এটাকে প্ল্যান্টেশন করেছিলাম, তো ঠিক 3 মাস পরে এইভাবে গ্রোথ এসছে। ফুলের সাইজ দেখুন বন্ধুরা, প্রায় 3.5 থেকে 4 ইঞ্চি, আরও বেশি বড়ই হবে। এটা ফুল হয়েছে, ফুলের কালারটাও দেখুন কত সুন্দর কালার ফুলটার। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও। তো এই চ্যানেলটা শুধুমাত্র জবা প্রেমীদের জন্যই তৈরি করা হয়েছে। যারা ট্রপিক্যাল জবা ভালোবাসেন বা বিদেশি জবা যারা ভালোবাসেন, এটা তাদের জন্য। এই চ্যানেলে আপনারা কোথায় ভালো ট্রপিক্যাল জবা পাবেন, ওই নার্সারির ঠিকানা, ফোন নাম্বার এবং কীভাবে সেই নার্সারি পৌঁছাবেন বা গাছগুলোর কেমন দাম আছে, সেই সকল ভিডিও আপনাদের কাছে তুলে ধরা হবে। তো সেজন্যই বলি বন্ধুরা, সেই সমস্ত ভিডিও পেতে আমার সাথে থাকুন, পাশে থাকুন, চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার অবশ্যই করবেন। ট্রপিক্যাল জবা সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে কোয়েশ্চেন করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দিতে। সকলে বুঝতেই পারছেন এখন করোনার জন্য দেশ কীভাবে বিপন্ন, আমরা সকলেই বিপদের মধ্যে আছি। তো সেজন্য আমার ভিডিওগুলো আপলোড করতে একটু হয়তো লেট হবে, কিন্তু আপনারা ধৈর্য হারাবেন না, চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব নতুন নতুন ট্রপিক্যাল জবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আর বন্ধুরা, সকলকে একটাই নিবেদন করব, আপনারা সমস্ত গাছ, সমস্ত জবা গাছ যতটা সম্ভব চেষ্টা করবেন একটু জৈব উপায়ে তৈরি করতে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি গাছটার গোড়ায় উপর থেকে গোবর সার অ্যাপ্লাই করেছি। দেখুন, গোবর সার অ্যাপ্লাই করা হয়েছে। তো গোবর সারের মতো জৈব সার গাছের জন্য অমৃত। যেসব বন্ধুরা শহরে থাকেন, তারা হয়তো গোবর সারটা তাদের কাছে আপনারা নাও পেতে পারেন, সেজন্য আপনাদের কাছে আছে ভার্মি কম্পোস্ট কিংবা পাতা পচা সার, যেটা সমস্ত ফার্টিলাইজার দোকানেই পাওয়া যায়। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন একটু রাসায়নিক সার কিংবা কীটনাশক যতটা কম প্রয়োগ করা যায় গাছের উপরে, ততই গাছের প্রতি মঙ্গল। জৈব উপায়ে সবসময় গাছ তৈরি করার চেষ্টা করবেন, তাতে গাছের শরীর স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা শীত পট তৈরি হয়েছে, আশা করি কিছুদিন পর থেকে একটা শীত পাবো আমি। তো গাছটার গ্রোথ দেখুন বন্ধুরা, এটি সম্পূর্ণ জৈব উপায়ে তৈরি গাছ। এখনও পর্যন্ত এই গাছের উপর আমি কোনো কীটনাশক, রাসায়নিক সার কিছুই প্রয়োগ করা হয়নি, তাতেই গাছটার এরকম গ্রোথ। তো আপনারাও চেষ্টা করুন বন্ধুরা জৈবভাবে গাছ তৈরি করতে, গাছ লাগান, প্রাণ বাঁচান, গাছ পরিবেশের বন্ধু। ঠিক আছে বন্ধুরা, আজকে এইটুকুই। সকলে সাবধানে থাকুন, সতর্ক থাকুন, চেষ্টা করবো আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসতে।